আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন প্রচার তেজি করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই তিনি নিজ বিধানসভা কেন্দ্র তথা আর্ট টাউন বর্দোয়ালি কেন্দ্রে বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেছেন। প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি নিজ কেন্দ্রে কালীটিল্লা এলাকায় ভোট প্রচারে যান। প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাওয়ার খুশি প্রার্থী, জয়ের ক্ষেত্রেও নিশ্চিত তিনি। তো মানে আমাদের যে ত্রিপুরা সরকারের এবং ভারত সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো সেই বিষয়ে মানুষ নিজেরা বলছে দে আর ভেরি হ্যাপি, কিন্তু 100% তো অনেক সময় সম্ভব না, কিন্তু এটা তো একটা ধারাবাহিকতা, উন্নয়নের ধারাবাহিকতা। ছোটোখাটো কিছু প্রবলেম আছে মানুষের, সেগুলো নিশ্চয়ই আমরা দেখবো। আমি বলেছি এর জন্যই আসান, নির্বাচিত হলে তবে তো সরকার গঠন হলে তবেই মানুষের জন্য কাজ করা যাবে। তো মানুষ খুব খুশি এবং যেভাবে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।